সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রে গত ক্লাসে আমরা দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমরা মূলত প্রথম চ্যাপ্টারেই আসি এবং প্রথম চ্যাপ্টারে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনেক টপিকস পড়লাম। আজকেও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, 5 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমি পড়তেছি। তো 5 নম্বর সৃজনশীল প্রশ্নটাতে কি দেওয়া আছে, বাগদা চিংড়ি চাষের জন্য বাংলাদেশের বাগেরহাট জেলা অত্যন্ত বিখ্যাত। অর্থাৎ বাংলাদেশের বাগেরহাট জেলায় প্রচুর পরিমাণ বাগদা চিংড়ি উৎপাদন হয়। প্রতি বছর এই চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, কিন্তু উপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাগেরহাটের প্রকৃত চিংড়ি চাষিরা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। একথা ভেবে জনাব হিমেল বাগেরহাটে একটি অত্যাধুনিক হিমাগার স্থাপন করছেন, ফলে চাষি এবং ভোক্তা উভয় শ্রেণী চিংড়ি সংরক্ষণ ও বিক্রয়ের মাধ্যমে উপকৃত হচ্ছে। তাহলে কুমিল্লা বোর্ড 2017-এ আসছে প্রশ্নটা, অভিজ্ঞতা কী, বিপণন কীভাবে বৃহদায়িত উৎপাদনে সহায়তা করে ব্যাখ্যা কর। উদ্দীপকে জনাব হিমেলের স্থাপিত অত্যাধুনিক হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। তাহলে যেহেতু এখানে সংরক্ষণ করে রাখা হয়, আমরা বুঝতেই পারতেছি সেটা অবশ্যই সময়গত উপযোগ সৃষ্টি করে। বিপণনের কর্মকাণ্ড জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তাহলে অভিজ্ঞতা কী, কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞানকেই অভিজ্ঞতা বলা হয়। বিপণন কীভাবে বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে, সম্ভাব্য ভোক্তার পণ্য চাহিদা ও ভোক্তার পরিমাণ ভোগের পরিমাণ বৃদ্ধি করে বিপণন বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে থাকে। আধুনিক বিপণন ব্যবস্থা ক্রেতার জন্য ক্রেতার পণ্য ক্রয়ে প্রলুব্ধ করে করছে, আর ভোক্তারাও বেশি বেশি ভোগের দিকে ঝুঁকছে। তাহলে বর্তমানে পণ্য উৎপাদন এবং বিক্রয়টা মূলত ভোক্তাদেরকে নিয়েই গঠিত হয়। ভোক্তার বেশি ভোগের চাহিদা পূরণের জন্য বিপণনকারীকে বৃহদায়তন উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হয়। এতে একদিকে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আবার অন্যদিকে পণ্যমূল্য হ্রাস পাচ্ছে। এতে ভোক্তার ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। দক্ষ বিপণন ব্যবস্থা ভোগের পরিমাণ বাড়িয়ে দিয়ে বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে। আমরা ঘ নম্বর অংশটা পড়তেছি, উদ্দীপকে জনাব হিমেলের স্থাপিত অত্যাধুনিক হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে। তাহলে এটি অবশ্যই সময়গত উপযোগ সৃষ্টি করে। কোনো দ্রব্য এক স্থান এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। এটা তোমরা ক্লাস 9-10 পড়েছ, তোমাদের উদ্যোগের ব্যবসায় উদ্যোগ এই বইটিতে রয়েছে বিপণন চ্যাপ্টারে। কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত আমরা যদি সংরক্ষণ করি, সেটাকে আমরা বলবো এই পণ্যটা তাহলে সময়গত উপযোগ সৃষ্টি করে। পণ্য উৎপাদন ও ভোগের মধ্যে যে সময়ের ব্যবধান তা থাকে, তা গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে দূর করা হয়। যেমন মাছ, উৎপাদিত আলু, ফল ইত্যাদি পণ্য সামগ্রী হিমাগারে সংরক্ষণ করে সারা বছর ধরে বিক্রি করা যায়। উদ্দীপকে জনাব হিমেল বাগেরহাটে বাগদা চিংড়ি চাষের জন্য একটি অত্যাধুনিক হিমাগার স্থাপন করেন, কারণ বাগেরহাটে বাগদা চিংড়ি চাষের জন্য অত্যন্ত বিখ্যাত এবং এই চিংড়ি রপ্তানি করে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। কিন্তু উপযুক্ত সংরক্ষণ না থাকায় তিনি সেখানে অনেক চাষি যারা এই বাগদা চিংড়ি চাষ করতেছে তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মাছ পচে যাচ্ছে হিমাগারে অভাবে, তাই তাদের এই যাতে তারা লাভবান হয় সেই জন্যে জনাব হিমেল একটি অত্যাধুনিক হিমাগার স্থাপন করেন এবং সেখানে
মাছগুলো সংরক্ষণ করেন এবং সময় মতো সেগুলো বিক্রি করেন, যার ফলে সময়গত উপযোগ সৃষ্টি হয়। ঘ নম্বর প্রশ্নে আমরা যে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে যত নতুন নতুন মাত্রা যোগ হবে আমাদের জীবনযাত্রার মান তত উন্নত হবে। যখন মানুষের জীবনযাপনের প্রক্রিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ও উন্নয়ন সাধিত হয় তখন তাকে জীবনযাত্রার মনোন্নয়ন বলে। জীবনযাত্রার মানোন্নয়নে বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের জীবনের সব ক্ষেত্রে বিপণন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে আছে। বিপণনের কর্মকাণ্ড আমাদের সামনে নিত্য প্রয়োজনীয় নিত্য নতুন ও আধুনিক পণ্য নিয়ে আসে, যা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায়। এক্ষেত্রে পণ্যের রূপগত, স্থানগত, সময়গত, সত্যগত ও সেবাগত উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্য ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে দেওয়ার কাজটি করে বিপণন। এর ফলে মানুষ অতি সহজেই বিভিন্ন পণ্য ও সেবা ভোগ করতে পারে, যা তাদের জীবনযাত্রার উন্নয়ন ঘটায়। ভোক্তার নিকট পণ্য পৌঁছানো ও অন্যান্য বিপণন কার্যাবলী সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের মধ্যস্থ সংগঠনের প্রয়োজন হয়, ফলে কর্মসংস্থানের সৃষ্টি হয়। এছাড়া ভোক্তার প্রয়োজন ও পছন্দের উৎপাদককে একটা ভারসাম্য সৃষ্টি করতে হয়। এই ভারসাম্য অবস্থা অর্থনীতির ক্ষেত্রে স্থিতিশীলতা সৃষ্টি করে, ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। বিপণন জনগণকে পণ্য ভোগে উৎসাহিত করার মাধ্যমে সম্পদের সদ্ব্যবহার করে এবং মানুষের ক্রয় আচরণে পরিবর্তন আনে। ক্রেতা অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে তাদের চাহিদা নির্ধারণ করে। প্রতিনিয়তই বিপণন নিত্য নতুন পণ্য ও সেবা সৃষ্টি এবং ভোক্তার কাছে তা সরবরাহ করে। বিপণনের কারণে বৃহদায়তন উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়, ফলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। এতে ভোক্তা স্বল্প মূল্যে অধিক পণ্য ভোগের সুবিধা লাভ করে, যা জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায়। তাহলে বিপণনের ফলে ভোক্তা কম খরচ একজন উৎপাদনকারী কম খরচে অনেক পণ্য উৎপাদন করতে পারে, আর এই অনেক পণ্য যখন কম দামে উৎপাদন করতে পারে তখন সেগুলো ভোক্তারাও অনেক কম দামে কিনতে পারে। এক্ষেত্রে তারা এই পণ্য ব্যবহার করে তারা তাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারে। পরিশেষে বলা যায়, বিপণন ভোক্তার কাছে পণ্য ও সেবার ভ্যালু সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের পণ্য বা সেবা বিপণন করার মাধ্যমে ভোগে বৈচিত্র্য সৃষ্টি করে, ফলে অধিক উৎপাদন এবং অধিক ভোগ সম্ভব হয় এবং এর ফলে ভোক্তা জীবনযাত্রার মান ও উন্নত হয়। এজন্যই ফিলিপ কটলার বলেছেন, মার্কেটিং টাচেস এভরিওয়ানস লাইফ, ইট ইজ দ্য মিন্স বাই হুইচ আ স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ ডেভেলপড অ্যান্ড ডেলিভার্ড টু আ পিপল। আমরা একটি ইংলিশ ডেফিনিশন দিয়ে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মার্কেটিংয়ের মাধ্যমে একটা পণ্য দেশের একটি অঞ্চলে তৈরি হলে সেটা সারা দেশে এই বিপণনের মাধ্যমে, সাপ্লাই চেইনের মাধ্যমে, বিভিন্ন চেইনের মাধ্যমে পণ্যগুলো ভোক্তার কাছে পৌঁছানো হয়। তাহলে আজকে আমরা এ পর্যন্তই, যে ইনশাল্লাহ আগামী ক্লাসে আর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।